আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতের অতিরিক্ত যত্নের ক্ষতিকর দিক সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আমরা অনেকেই তা জানি দাঁতের ক্ষেত্রেও সেম তেমনটি হয়ে থাকে দাঁতের যত্নে অতিরিক্ত যত্ন নিতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় অনেক ভুল করে থাকি যেগুলা দাঁতের জন্য বেশ ক্ষতিকর দাঁত এবং মাড়ির জন্য উভয়ের জন্যই ক্ষতিকর হয়ে থাকে চলুন আমরা দেখে আসি তেমন কয়েকটি বিষয় ভিউয়ার্স প্রথমত অনেকেই দাঁতে স্পটের জন্য বা দাঁতে ক্যালকুলাসের জন্য স্কেলিং করিয়ে থাকেন স্কেলিং শব্দের অর্থ হলো দাঁত ওয়াশ করা তো ভিউয়ার্স যারা ঘন ঘন দাঁত স্কেলিং করান বা করাতে চান তাদের জন্য কিন্তু সেটি ক্ষতিকর মেডিকেল সায়েন্স বলে ছ মাস অন্তর দাঁত স্কেলিং করাতে বা দাঁত ওয়াশ করাতে কেউ যদি মাসে মাসে প্রতি প্রতি মাসেই যদি দাঁত স্কেলিং বা ওয়াশ করা হয় তাহলে কিন্তু আপনার দাঁতের ক্ষতি হতে পারে ক্ষয় হতে পারে ভিউয়ার্স স্কেলিং মূলত স্পটের কারণে হয়ে থাকে করা হয়ে থাকে অথবা এ ধরনের ক্যালকুলাসের কারণেও করা হয়ে থাকে অথবা মাড়ির সমস্যার জন্যও স্কেলিং করা যেতে পারে তো ভিওর্স এরকম সমস্যা সাধারণত দুই এক মাসের মধ্যে হয় না যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের গোড়ায় ক্যালকুলাস জমছে এটি কয়েক এক বছর দু বছর ধরে কিন্তু ধীরে ধীরে জমতে থাকে আর এর জন্য প্রতি মাসে মাসে স্কেলিং করানোর প্রয়োজন হয় না যদি কেউ প্রতি মাসে মাসে স্কেলিং করায় বা এক মাস দু মাস পর পর দাঁত স্কেলিং করিয়ে থাকে তবে তার ক্ষেত্রে দাঁত ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে তাই ভিওয়ার্স ছ মাস অন্তর দাঁত স্কেলিং করানো উচিত প্রতি মাসে মাসে বা ঘন ঘন দাঁত স্কেলিং করানো দাঁতের পক্ষে ক্ষতিকর ভিউয়ার্স দ্বিতীয়ত যে কারণটি রয়েছে তা হলো অতিরিক্ত দাঁত ব্রাশ করা আমাদের অনেক আমাদের মধ্যে অনেকেরই ধারণা রয়েছে যে যত বেশি দাঁত ব্রাশ করা হবে তত বেশি হয়তো দাঁত ভালো থাকবে দাঁত চকচকে হবে সাদা হবে এ ধারণাটা পুরোপুরি ভুল দাঁত ব্রাশ করার সঠিক যে সময়টি রয়েছে তা হলো দু থেকে তিন মিনিটের মধ্যেই দাঁত ব্রাশ করা সম্পন্ন করা উচিত ভিওয়ার্স দাঁত ব্রাশ করার সময় ব্রাশের যে ব্রিসলগুলো থাকে এগুলো দাঁতের উপরে দাঁতের উপরে যখন চালনা হয়ে থাকে তখন ধীরে ধীরে কিন্তু দাঁত ক্ষয় হতে থাকে যেটি আমরা চোখে দেখতে পাই না চোখে দেখতে না পেলেও দাঁত কিন্তু সামান্য পরিমাণ কিছুটা হালকা হালকা ক্ষয় হয় যেটি আমরা প্রথম অবস্থায় বুঝতে পারি না যখন ক্ষয়ের পরিমাণটা ব্রাশ চলতে চলতে অনেক বেশি হয়ে যায় তখনই আমরা বুঝতে পারি এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে যে ক্ষয়টা দেখতে পাচ্ছেন এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে কিছু স্পট এখানে দেখা যাচ্ছে কিছু দাগ দেখা যাচ্ছে যেগুলো আসলে ব্রাশের মাধ্যমেই হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটি দাঁতের যে গোড়ার দিকটা রয়েছে এখানে ডেন্টিন অংশ ক্ষয় হয়ে গেছে আর যেহেতু দাঁতের এনামেলের থেকে ডেন্টিন অংশটা কিছুটা নরম প্রকৃতির হয়ে থাকে আর তার জন্য এইখানে স্পটটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে ব্রাশ ব্রাশের যে ব্রিসলগুলো থাকে সেগুলো চালনা করার ফলে এ ধরনের একটা রেখার মতো দেখতে পাচ্ছেন এটা মূলত দাঁত ধীরে ধীরে ক্ষয় হওয়ার কারণেই হয়ে থাকে যত বেশি দাঁতের উপরে ঘষাঘষি করা হবে যত বেশি সময় নিয়ে দাঁত ব্রাশ করবেন ততই কিন্তু দাঁতের অ্যানামেল অংশ ক্ষয় হতে থাকবে তাই দাঁত ব্রাশ করার সময় সচেতন হতে হবে দু থেকে তিন মিনিটের মধ্যেই দাঁত ব্রাশ করা শেষ করতে হবে এবং কয়লা ছাই টুথ পাউডার দেয়া দেওয়া ব্রাশ করা থেকে বিরত থাকতে হবে এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন প্রতিটি দাঁতের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে অমস্টিন একটি ভাব প্রতিটি দাঁতেই দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দাঁতের কিছুটা অংশ ক্ষয় হয়ে গেছে এবং অন্যান্য যে দাঁতগুলো রয়েছে এগুলো অমসৃণ আর এই অমসৃণ হওয়ার কারণ একমাত্র অতিরিক্ত দাঁত ব্রাশ করার কারণে দাঁতের উপরিভাগের যে অ্যানামেল থাকে সেই অ্যানামেল অংশটি ধীরে ধীরে ক্ষয় হবার জন্যেই প্রতিটি দাঁত এমনভাবে অমসৃণ হয়ে গেছে তাই ভিউয়ার্স অতিরিক্ত দাঁত ব্রাশ করা থেকে বিরত থাকতে হবে ভিওয়ার্স অনেকেই দাঁতের উজ্জ্বলতা বাড়ানোর জন্য ডাক্তারের কাছে গিয়ে দাঁত পলিশিং করে থাকেন বা পলিশ করে থাকেন তো ভিউয়ার্স এই দাঁত পলিশিংয়ের যে পদ্ধতিটি রয়েছে এটি মেডিকেল সায়েন্স বলে ছ মাস অন্তর দাঁত পলিশিং করা যায় কিন্তু দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য যদি কেউ এক মাসের ভিতরে দু তিনবার দাঁত পলিশিং করায় সেক্ষেত্রে দাঁতের সমস্যা হওয়ার দাঁতের অ্যানামেল লস হওয়ার সম্ভাবনা থাকে ভিউয়ার্স পলিশিং মূলত এ ধরনের ব্রাশ দ্বারা দাঁতের উপর ঘুরিয়ে ঘুরিয়ে দাঁতের স্পট তোলা হয় এবং এ ধরনের এখানে দেখতে পাচ্ছেন যে পলিশিংয়ের একটি চিত্র দেখানো হয়েছে পলিশিং পেস্ট প্রথমত দাঁতের উপরে এভাবে একটি স্তর করা স্তর করে রাখা হয় এবং পরবর্তীতে মেশিনের মাধ্যমে এই টুলস ব্রাশ দিয়ে ধীরে ধীরে তা ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করা হয় এই পলিশিং করলে দাঁত সাময়িকভাবে উজ্জ্বল উজ্জ্বল হলেও ঘন ঘন যদি আপনি দাঁত পলিশিং করান তাহলে কিন্তু দাঁত ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই ঘন ঘন পলিশিং করা থেকে বিরত থাকতে হবে যদিও সামান্য উজ্জ্বলতা বৃদ্ধি পায় পলিশিং করার ফলে কিন্তু তারপরেও তা ঘন ঘন না করা ভালো আপনি ছমাস অন্তর একবার দাঁত স্কেলিং করাতে পারেন ছমাস অন্তর দাঁত আপনি পলিশিন করাতে পারেন কিন্তু এক মাস বা দু মাসের ভিতরে যদি দুই তিনবার আপনি দাঁত পলিশিং করানোর ইচ্ছা থাকে সেটি কিন্তু আপনার দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে এছাড়া ভিওর্স যারা মেসোয়াক ব্যবহার করেন মেসোয়াক ব্যবহার করতে কোনো সমস্যা নাই তবে মেসোয়াক বা টুথব্রাশ ব্যবহারের কিছু সতর্কতা রয়েছে মেসোয়াক বা টুথব্রাশ ব্যবহারের অসতর্কতার কারণে আমাদের দাঁত এবং মাড়ির বিভিন্ন সমস্যা হতে পারে মেসোয়াক করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে মেসোয়াকের যে ব্রিসলগুলো রয়েছে যে আঁচগুলা বা ফাইবারগুলো রয়েছে এগুলা আপনার দাঁতের উপরেই ব্রাশ করবে কখনও দাঁতের যে মাড়ি রয়েছে এই মাড়ি যেন স্পর্শ না করে যদি প্রতিনিয়ত এভাবে আপনার দাঁতের যে মাড়ি রয়েছে সেখানে সংঘর্ষ ঘটে তাহলে এই ধরনের সমস্যা হয় যেটিকে আমরা গাম রিসেশন বলে থাকি এখানে দেখুন যে মাড়ি কিছুটা উপরের দিকে উঠে গেছে এই দুটি দাঁতের মাড়ি কিছুটা উপরের দিকে উঠে গেছে মূলত মাড়িটি এখানে এখন দেখা যাচ্ছে কিন্তু একটা সময় ঠিক এই পজিশনে ছিল মেসোয়াকের যে ব্রিসলগুলা এখানে দেখতে পাচ্ছেন যে মেসোকের যে আঁশগুলা রয়েছে এগুলার ঘর্ষণের কারণে ধাক্কার কারণে কিন্তু ধীরে ধীরে এ ধরনের দাঁতের মাড়ি উপরে উঠে যাওয়ার সমস্যা ঘটে থাকে যদি আপনি অতিরিক্ত শক্ত টুথব্রাশ দ্বারা সঠিক নিয়ম না মেনে দাঁত ব্রাশ করেন সেক্ষেত্রেও আপনার এ ধরনের গাম রিসেশন হওয়ার সম্ভাবনা থাকবে তাই ভিওয়ার্স যদি আপনি মেসোয়াক অথবা টুথব্রাশ যেটি ব্যবহার করুন না কেন সঠিক নিয়মে দাঁত পরিষ্কার করা আপনাকে জানতে হবে তাহলে এ ধরনের সমস্যা থেকে আপনি এড়িয়ে যেতে পারবেন এছাড়া ভিওয়ার্স টুথব্রাশ ব্যবহারের ক্ষেত্রেও কিছু সাবধানতা রয়েছে এখানে যে টুথব্রাশটা আপনারা দেখতে পাচ্ছেন এটি ভালো টুথব্রাশ কিন্তু যখন টুথব্রাশের ব্রিসলগুলা এমনভাবে বাঁকা হয়ে যাবে যেমনটি এখানে দেখছেন যে চারপাশে চারপাশ থেকে কিন্তু মেলে গেছে অনেক বেশি বাঁকা হয়ে গেছে তো এমন পজিশন যখন টুথব্রাশের হয়ে যাবে তখন দাঁত ব্রাশ করার ক্ষেত্রে যখন সেই ব্রিসলগুলা মাড়িতে পৌঁছাবে তখন এ ধরনের মাড়ি সরে যাওয়া সমস্যা ঘটে থাকে তাই এ ধরনের হওয়ার আগেই বা যখন এমনটি হয়ে যাবে তখনই আপনার টুথব্রাশটি পরিবর্তন করে নেওয়া অত্যন্ত জরুরি যদি তা না করা হয় তাহলে এ ধরনের গাম রিসেশন আপনার হতে পারে এটি সাধারণত মেসওয়াকের কারণে হয়ে থাকে সঠিক নিয়মে টুথব্রাশ ব্যবহার না করার কারণে হয়ে থাকে আবার ব্রাশের ব্রিসলগুলা যদি অতিরিক্ত বাকিয়ে বেঁকিয়ে যায় সেক্ষেত্রেও আপনার এ ধরনের রিসেশন সমস্যা হয়ে থাকে এ ধরনের সমস্যা অনেক বেশি হলে তখন আপনার দাঁতটি নড়ে যেতে পারে তাই টুথব্রাশ ব্যবহারেও সতর্ক থাকতে হবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন السلام عليكم